ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই মৌসুমে অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় পেল বার্সেলোনা গ্যাটাফের বিপক্ষে মেসিবিহীন বার্সেলোনা জিতল দুই শূন্য গোলে খেলার প্রথমার্ধে বার্সেলোনাকে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছিল গ্যাটাফে খেলার ষোলোতম মিনিটে এগিয়ে যেতে পারত বার্সা ফিরপর বারানো বলে পাঁচ ওয়ান সুয়ারেজ। কিন্তু দুর্দান্ত ভঙ্গিতে সেই গল রুখে দেন গ্যাটাফের গোলকিপার এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে গোল বঞ্চিত হতে হয় বার্সাকে খেলার একচল্লিশতম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় বার্সা মেসির অবর্তমানে আক্রমণ ভাগ সামলাচ্ছেন সুয়ারেস একাই আর গোলটিও আসে তার পা থেকেই প্রথমার্ধে তুলনামূলক ভালো খেলা গ্যাটাফে নিজেদের ছন্দ হারিয়ে ফেলেন দ্বিতীয়ার্ধে যার ফলে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সেলোনা খেলার ঊনপঞ্চাশতম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ফিরপো প্যারেজে নেওয়া দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়েছিলেন সোরিয়া কিন্তু সেই বলটি পায়ে পেয়ে যান ফিরপো আর তাতেই গোল করেন খেলার বিরাশি মিনিটে পরপর দুটি হলুদ কার্ড পাওয়ায় লাল কার্ড পান ল্যাংল্যাট অতিরিক্ত পাঁচ মিনিট সহ পরবর্তী ১৩ মিনিট দশ জনের দল নিয়ে খেলতে হয় বার্সেলোনাকে এবারে লালিগায় সাত ম্যাচ খেলা বার্সা এই ম্যাচের জয়সহ মোট চারটি ম্যাচে জয় পেয়েছে যার কারণে পয়েন্ট টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় অবস্থানে আছে